আপনি এই বেরায়েত পূর্বপাড়া মসজিদে খুতবা দেওয়ার জন্য মুশারফকে ডাকতে হবে না, মুশারফ একটা মুচি দিয়ে ডেকে পাঠাবে, একটা মুচি খুঁজে পাঠিয়ে দেবে, আব্দুর রহিম হিসেবে খুতবা দিতে ডেকে নিয়ে চলে আসবে ইনশাআল্লাহ। আমি ব্যক্তি দিয়ে কোন জীবনে কাজ করা প্রয়োজন মনে করি না, মুচি মুচি দিয়ে বললেই হবে। আমার সময় থাকলে আমি চলে আসবো। আমি কারো ক্ষতি করিনি, ও আমার ক্ষতি করবে, সে বিচার আমাকে করতে হবে কেন? ও পারে না, এটাই আমার দৃঢ়তা সবসময়। এই দৃঢ়তার ভিত্তিতে আমার দিন রাত কাটছে আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যাকাত জোর করে আদায় করা যাবে তার জাজল্য প্রমাণ, জোর করে যদি না করে তাহলে কি হবে? তাহলে এ হল শাস্তি দেওয়া হবে। চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতাহুল্লাহু মালান ফালে মধ্যে যাকাতাহু মুসরালু মাল ইয়ামাল কিয়ামাহ সুজা আকরা। যদি মানুষকে আল্লাহ সম্পদ দেন আর মানুষ যদি যাকাত না দেয়, তাহলে এই সম্পদগুলিকে বিচারের মাঠে বিষাক্ত সাপ করা হবে, বিষাক্ত সাপ, বিষের কারণে তার মাথায় লোম থাকবে না আর চোখের উপরে থাকবে দুটো কালো দাগ, এটা হলো ভয়াবহ চেহারা সাপের। সাপটা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, সাপ দেখলেই তো মানুষ ভয় পায়, মানুষের ভয়ের একটা বড় দিক সাপ। সাপ নিজের সম্পদকে তৈরি করে, সাপ তৈরি করে গলায় জড়িয়ে দেওয়া হবে, খুঁজবে লেহজা মাতায় হে, সাপ মুখের দুই দিকে ছবল মারবে এইভাবে আর বলবে, আনা মালক আনা কাঞ্জ, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ যাতে জাকাত দেওয়া হয়নি। ছবল মারবে, মারবে তো বলবে কেন যে আমি তোমার সঞ্চিত সম্পদ, অপমান করার জন্য, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ যাতে জাকাত দেওয়া হয়নি। সঞ্চিত সম্পদ ওটাকে বলে যার জাকাত দেয় না। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইকুনু লাহু গানাম ও বাকার ফালাম ইয়ুদ্দি যাকাতাহু ফালাম ইয়ুদ্দি হাক্কাহা, যদি সে জাকাত না দিয়ে থাকে, যা দুনিয়াতে ছিল তার চেয়ে মোটা তাজা করে নিয়ে আসা হবে, গরু ছাগল যা ছিল তার চেয়ে মোটা তাজা হবে, ইয়াতাহু বে আকফাফেহা ওয়া তানতাহু বে করুনেহা, সে পা দিয়ে তাকে ডলতে থাকবে আর সিং দিয়ে তাকে গুতা মারতে থাকবে, কুল্লামা সাজা তো গ্রাহা রুদ্দা তালাই উলা, শেষটা যখন তাকে ডলে পা গুতামলে চলে যাবে তখন আর প্রথমটাকে আবার নিয়ে আসা হবে, শেষটা যখন চলে যাবে প্রথমটাকে আবার নিয়ে আসা হবে, হাত্তা ইউজা বাইনান নাস, যতদিন পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত এইভাবে শাস্তি হতে থাকবে। একটা কথা ভালো করে মনে রাখেন তো, জালেমের বিচার পরে হবে, এটা মনে থাকবে কি এই কথাটুকু? জালেমের বিচার কি হবে? পরে হবে, দেরিতে হবে, কত দিন দেরিতে হবে আল্লাহ ভালো জানে। তো জালেমকে যে আর একজনকে মারে গালি দেয়ছে, জালেমকে যে জোর করে জমি দখল করেছে, তো জালেমকে যে জাকাত দেন এসে, ও কিভাবে জালেম হলো? ফকির মিসকিনের হক মেরে খেয়েছে এই জন্য। এবার আবার বলেন তো দেখি, জাকাতের টাকাটা কার? ফকির মিসকিনের। তো জাকাত যার বের হলো সেই যে শাড়ি কিনলো, তাহলে টাকা কি তার না ফকির মিসকিনের? টাকা দিয়ে শাড়ি কিনলো কেন? আপনারা যারা দোষ বন্ধু ঢাকায় আছে তাদেরকে বলবেন, যা করে যান জীবন আর করিয়েন না, মানুষের হক এভাবে মেরে খায়েন না, আর কোনোদিন এভাবে শাড়ি কিনে বিতরণ করিয়েন না, শাড়ি একটাই দেন কিনে, একটা গরিব মানুষকে মহিলাকে শাড়ি কিনে দেন, দানের সবচেয়ে ভালো পথ হলো পানি, সামার সে বলতে পানির লাইন করে দেবেন, টিউবওয়েল বসিয়ে দেবেন,
জাকাতের দ্বিতীয় ভালো পথ হলো কাপড়, আর জাকাতের তৃতীয় দানের তৃতীয় ভালো পথ হলো আপনার অসহায় পুরুষ নারীকে সহযোগিতা করা, বেসরকারি কওমি মাদ্রাসায় টাকা দিয়ে দেওয়া। বেসরকারি কওমি মাদ্রাসা বেরায়েতে না থাকলে খুলেন, আর না হলে বেরায়েতের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সেটা তো আছেই। যদি চ আপনাকে আমি শতবার বলছি তবু একদিন দেখতেই যাননি, আপনি দেখতে গেলেও হবে না গেলেও হবে, ইনশাল্লাহ হবেই হবে, তো আপনি দেখতে না গিয়ে হয়ে যাক এটা আমি চাইনি। তার মানে এত দুর্বল আমি আপনার উপরে নই, আপনাকে আমি খুব ভালোবাসি। তো বেসরকারি কওমি মাদ্রাসায় দিয়ে দিবেন সম্মানিত দিনী ভাই বোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইয়াকুনু কানযু আহাদিকুম ইয়াউমুল কিয়ামা সোজা, বিচারের মাঠে তোমার সম্পদটা বিষাক্ত সাপ হবে। এফিরু মিনু সাহেব, ওই সাপকে দেখে জাকাতের মালিক দৌড়িয়ে পালাবে, সাপ তার পিছে পিছে ধাওয়া করবে, আগে আগে মালিক দৌড়াবে তার সম্পদের আর পিছে পিছে সাপ দৌড়াবে। এটা হলো জাকাত, আর ও হলো মালিক, জাকাত বের করবে ও, তো সাপ দৌড়াচ্ছে। মানুষের শেষ কি জানেন, মানুষ মরার সময়তে শেষ পর্যন্ত নিজেকে হাত দিয়ে বাঁচাতে চায়। একটা গাড়িতে আঘাত এসে লেগেছে, গাড়ি অসুখ মেরে দিয়েছে, ও তো ঠেকাতে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত কি করে হাতটা দিয়ে নিজেকে ঠেকায়, দেখবেন যে হাত ভেঙে গেছে, ও বুঝতে পারলো না কখন হাত ভেঙে গেছে। একটা ভ্যান থেকে নিজেকে ঠেকাচ্ছিল হাত দিয়ে, জাহান্নামকে জাহান্নামের মানুষকে পিছন দিকে হাত বেঁধে ঢোকানো হবে, কেন ও হাত দিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে, এই জন্য ও বাঁচতে পারবে না, কিন্তু ওই জন্য এইটুকু আশ্রয় নিতে চান না চায় বা না পারে, এই জন্য হাত বাঁধা হবে। তো যখন এইভাবে পালটা ঘুরে সাপ থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা করবে, তখন সাপ হা করে মুখ মেল করে থাকবে, হাত উঠে তার মুখে ঢুকে যাবে। এ হলো ফলাফল, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। ভাই বোন, খুব সুন্দর হিসাব করে সুন্দর করে জাকাত বের করবে। দোকানের সম্পদ যদি একেবারেই অক্ষরে ভালো করে সুন্দর করে হিসাব নিকাশ করে জাকাত বের করে দিবেন, জাকাত বের করা কিন্তু ভারী, 50 লক্ষ টাকা কেমনে জাকাত দিই, 50 লক্ষ কেন, 20-30 কোটি টাকা মানুষের জাকাত বের হচ্ছে, ওইও বুঝে না জাকাত আমাকে কোথায় দিতে হবে। একবারে শিরক বেদাতের জায়গাতে মাইজ ভাণ্ডারিতে টাকাটা দিয়ে ভর্তি করলো, আর কবরে গিয়ে পীরের কাছে গিয়ে দিল, একটু বিবেচনাও করলো না যে টাকাটার অবস্থা কী হবে, বিবেচনা মানুষ করবে না। আরও যত দিন যাবে তত মানুষ বিবেচনাহীন হবে, একবারে বিবেকই থাকবে না মানুষের, সেদিন চলে আসবে আরও আসবে। সম্মানিত দিনী ভাই বোন, জাকাতের পরিমাণ 25টা উট হলে একটা উটের বাচ্চা জাকাত দিতে হবে, 30টা গরু হলে একটা দামড়া বাছুর গরুর বাচ্চা জাকাত দিতে হবে, 40টা ছাগল হলে একটা ছাগল জাকাত দিতে হবে, 200 দেরহাম রূপা 52.5 তোলা রূপা হলে বাজার মূল্য হিসাব করে শতকরা 2.5 টাকা, বিক্রি বাজার মূল্য হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। 52.5 তোলা আমার কাছে রূপা আছে, যদি 52 তোলা থাকে তাহলে জাকাত লাগবে না, 51 তোলা থাকলে জাকাত লাগবে না, 52.5 তোলা রূপা 200 দেরহাম রূপা থাকলে বিক্রি মূল্য কত টাকা হয় হিসাব করে বাড়ির টাকা শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। 20 মেসকাল স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ হলে এই স্বর্ণ বিক্রি মূল্য হিসাব করে
শতকরা 2.5% জাকাত দিতে হবে। আপনার স্ত্রীর, আপনার মেয়ের, আপনার অধীনে যত সোনা আছে সব সোনা জমা করে 7.5 ভরি হলে, 7.25 ভরি হলে জাকাত দিতে হবে না। 7 ভরি হলে জাকাত দিতে হবে না। 7.5 ভরি স্বর্ণ হলে বিক্রি মূল্য হিসাব করে শতকরা 2.5% জাকাত দিতে হবে। 1,25,000 টাকা জাকাত দিতে হবে। এইবার আপাতত এদিক শেষ হলো। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে। তবে যদি খরচ ছাড়াই উৎপাদন হয় তাহলে 20 ভাগের 2 ভাগ ওসর দিতে হবে। এই বেড়ায়েত এলাকায়, বরেন্দ্র এলাকায় এসব জায়গাতে এসব কোনো শস্য নেই। তবে চাঁপাই নবাবগঞ্জে একটা শস্য আছে, তার নাম মাসকালাই, ঠাকরি কালাই। ওটা বন্যা নেমে গেলে ছিটিয়ে দেওয়া হয়, তখন হয়ে যায় এমনিতেই। সেইটা 20 মণ হলে 2 মণ ওসর দিতে হবে। এইবার টাকায় চলে আসি, মুদ্রা। আপনার ব্যাংকে টাকা আছে, ডিপিএসে টাক খোলা টাকা আছে, মানুষকে ঋণ দেওয়া আছে, সহজেই পাওয়া যাবে, দোকান বরাদ্দ আছে, এই সব মিলে 52.5 তোলা রূপার সমমূল্য টাকা হলে শতকরা 2.5% জাকাত দিতে হবে। ব্যাংকে টাকা আছে, ডিপিএস খোলা আছে, দোকান বরাদ্দ আছে, ঋণ দেওয়া আছে, সহজেই পাওয়া যাবে, সব জমা করে 52.5 তোলা রূপার সমমূল্য হলে অনুমান আজকালের বাজারে 75,000 থেকে 80,000 টাকা হতে পারে। আপনার সব মিলে যদি রূপার হিসেবে 75,000 থেকে 80,000 টাকা হয় তাহলে শতকরা 2.5% জাকাত দিতে হবে। তবে আপনি রূপার হিসাব না করে যদি স্বর্ণে যান, তার কোনো সমস্যা নেই, তাহলে 7.5 ভরি স্বর্ণ সমমূল্য টাকা হলে তাহলে 7.5 লাখ টাকা মোটামুটি। তাহলে ব্যাংকের টাকা, ডিপিএসের টাকা, দোকান করার টাকা, ঋণ দেওয়া টাকা সব মিলে জমা করে 7.5 লাখ টাকা হলে শতকরা 2.5% জাকাত দিতে হবে। বুঝাতে পারলাম কি না? আপনি আপনার হিসাবটা রূপা তো নিয়ে যেতে পারেন, স্বর্ণ নিয়ে যেতে পারেন, আল্লাহর নবী অনুমোদন দিয়ে দিয়েছে। আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে মানুষ স্বর্ণের হিসাব যদি ধরে তো ধরুক, তাহলে যে অনেকের টাকা জাকাত লাগে না, না লাগুক তো সবাই কি বলে আপনারা রূপার টাকায় জাকাত দেন, রূপার টাকায় জাকাত দেন, ভালো, তাহলে গরিব মানুষ বেশি পাবে, অনেক মানুষের জাকাত বের হবে। তো এটা কে গ্রহণ করবে? কেউ না গ্রহণ করুক, তাতে কি আছে? বাস, আল্লাহ রাসূল অনুমোদন দিয়েছে, তুমি স্বর্ণ হিসাবে দাও না হয় রূপা হিসাবে দাও। আমি কি বুঝাতে পেরেছি কথা? না বুঝাতে পারলে আবার বলবো কি? বুঝেছেন তো? আচ্ছা ঠিক আছে, এইবার চলেন যাই। যারা জমির কিনে বিক্রি করে, এটা তার ব্যবসা, জমি দু একটা বেড়ায়তের আশেপাশে কিনে রেখেছে, সময় বাড়ি করবে বিক্রি করে দেবে, এর জাকাত লাগবে না। কিন্তু তার ব্যবসায় হল ল্যান্ড ব্যবসায়ী, জমি কিনে আর বিক্রি করে, কিনে আর বিক্রি করে, তাহলে বর্তমান মূল্য হিসাব করে শতকরা 2.5% জাকাত দিতে হবে, যত কোটি টাকা হবে। কেন? জমিগুলোর আপনি ব্যবসা করেন, বোঝা গেল না কথা? আর যখন এমনি প্রয়োজনে তাকিতে দু একটা কিনে রেখেছেন, তেমন টাকা পয়সা নেই, দু একটা কিনে রেখেছি পরে বিক্রি করে দেবো না হয় বাড়ি করবো, এর জাকাত লাগবে না। কিন্তু এটা আপনার ব্যবসা, আপনি ল্যান্ড ব্যবসায়ী, কথা বোঝা যায় কি? তখন আপনাকে
জমির একটা বর্তমান মূল্য হিসাব করে শতকরা 2.5% জাকাত দিতে হবে। এইবার চলেন বাস, মাইক্রো বাস গাড়ি 2-4টা কিনে রেখেছেন, রাস্তায় ব্যবহার হচ্ছে, জাকাত লাগবে না। কিন্তু আপনার শোরুম বাসের, আপনি মাইক্রো 2-5টা কিনে রেখেছেন, সে যত দামি মাইক্রো হোক না কেন, কার হোক না কেন, যত কম দামি হোক না কেন, এর জাকাত লাগবে না। কিন্তু আপনার ব্যবসায় হচ্ছে শোরুম মাইক্রো, শোরুম আপনার কার, তখন আপনাকে বর্তমান মূল্য হিসাব করে শতকরা 2.5% জাকাত দিতে হবে। কথা কি স্পষ্ট হয়েছে? বাড়ি, আপনি বাড়ি কিনেন বিক্রি করেন, কিনেন বিক্রি করেন, রিয়েল এস্টেট ব্যবসা, বাড়ি কিনেন বিক্রি করেন, ফ্ল্যাট কিনেন বিক্রি করেন, এখন বর্তমান হিসাব করে জাকাত দিতে হবে। 2-1টা ফ্ল্যাট কিনে রেখেছেন, 2-1টা বাড়ি কিনে রেখেছেন, ব্যবসা হিসাবে নয়, সময়ে বসবাস করবো, না হয় বিক্রি করে দেবো, এর জাকাত লাগবে না। এখন আপনি প্রতারণা করে 10টা কিনেন আর বিক্রি করেন, সেটাকে যদি এটা নিয়ে যান তো আল্লাহ তো বুঝেন। হ্যাঁ, নিজেকে ফাঁকি দিলেন, কিন্তু আল্লাহকে তো আর ফাঁকি দেওয়া যাবে না, ওই দিকে যেতে হবে না। অল্পদিন বাঁচতে এসে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রয়োজন নেই। আমি এই কথাটা কিন্তু আপনাদেরকে বারবার বলি, আমি নিজেকে বলি, অল্পদিন বাঁচতে এসে মানুষকে কিছু বলে, রূপক কিছু বলে, নিজে উপকৃত হয়ে বাঁচার প্রয়োজন নেই। এরপরে আবারও একটা কথা ছেড়ে এসেছিলাম, জাকাত দিলে যে ফলাফল ভালো, এর শুধু আয়াত বলেছিলাম, হাদিস বলিনি। তো 2-3টে হাদিস বলছি, খুব খেয়াল করে থাকবেন। আমি আলোচনার একবারে আবার প্রথমে চলে গেলাম। প্রথমে বলছিলাম যে জাকাত দিতেই হবে, তো জাকাত দিলে যেটা পাওয়া যাবে সেটা বোনাস। তো একটা পাওয়া গেছে প্রতিদান, মানে জান্নাত, মানে বিচারের মাঠে কোনো ভয়ভীতি থাকবে না। আর একটা পাওয়া গেছে বড় প্রতিদান, মানে জান্নাত, আর একটা পাওয়া গেছে জান্নাতুল ফেরদাউস, তাই না? কোরআনের আলোচনাতে এগুলো পেয়েছি। আর একটা পাওয়া গেছে আমি খুব সম্মানী হব, জাকাত দিয়েছে এজন্য আমি সম্মানী হব বিচারের মাঠে। এগুলো সব আয়াত হাদিস। জাবের বলছেন যে আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যাতে আমি জান্নাতে চলে যাব। হ্যাঁ, তুমি এ বলে সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মোহাম্মদ আল্লাহর রসুল। 2, সলাত আদায় করো। 3, জাকাত দাও। 4, আত্মীয় স্বজনকে খেতে দাও, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করো। খাওয়ার ব্যাপারে বেরায়ত অনেক আজকে আছে আলহামদুলিল্লাহ, হুজুর মানুষ হলে 3-4টা দাওয়াত পায় একদিনে, আলহামদুলিল্লাহ, সেটা খুব ভালো। যদিও একটু আগিয়ে গিয়ে দেখেন, একদিন আমাকে জিজ্ঞাসা করেন, আব্দুর রাজ্জাক কয়টা ইয়াতিম আছে, আমি একদিন খাওয়াই। কেন যে জান না বলেন না, কোথায় দুর্বলতা, যাবেন এক একটু, এটা তো আমি অনুরোধ করছি, আপনাকে আমি ভালোবাসি। ইনি হচ্ছেন জায়েদ আল জোহানি, জায়েদ আল জোহানি, জোহানি একটা খুব উপর পর্যায়ের বংশ, হাদিসে বহু জায়গাতে নাম এসেছে, তার মধ্যে এটা একটা, আমর ইবনে মুররাল জোহানি। আমর ইবনে মুররাল জোহানি এসে রাসূলকে বলছেন, আল্লাহর নবী আমি সাক্ষ্য দিই আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনি আল্লাহর রাসূল। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি সিয়াম পালন করি, আমি তারাবী পড়ি, আমি যাকাত দিই। এই পর্যন্ত বলতে আল্লাহর রাসূল বলছেন, শোনো শোনো, মান মাতালা দালিকা কানে ইয়াউমুল কিয়ামা শাহাদা সিদ্দিকিন, যারা এই 5টা করে তারা বিচারের মাঠে শহীদদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, নবীদের সাথে থাকবে। বলেন তো 5টার একটা কি আছে? জাকাত। জাকাত আমি দিতে বাধ্য, কিন্তু ফজিলত অনেক। এইবার এই আলোচনার শেষ হাদিস,
জাবের বলছেন যে একটা লোক আছে বলছে আল্লাহ রাসূল, মান আতা যাকাতা মালিহি মা রাআইতা, কোনো ব্যক্তি যদি তার মালের যাকাত আদায় করে তা আপনি তার ব্যাপারে কি মনে করেন? আল্লাহ নবী এই লোকটা তার যাকাত আদায় করে আপনি তার ব্যাপারে কি মনে করেন? তখন আল্লাহ রাসূল বলছেন শুনো, মান আতা যাকাতা মালিহি ফাকাদ আযহাব আল্লাহু আনহু শাররাহু, কেউ যদি তার সম্পদের যাকাত দেয় তার ব্যবসা মায়ের খাবে না, তার ব্যবসার জাহাজ পানিতে ডুববে না, তার ব্যবসার দোকান পুড়ে যাবে না, তার সম্পদ সব বিপদ থেকে নিরাপদে আল্লাহ নিরাপদে করে দেবে। যাকাত দিলে সম্পদ কি থাকবে? নিরাপদ থাকবে। জাকাত না দিলেই মাঝে মধ্যে ক্ষতি আসতে পারে, আসাই স্বাভাবিক। জাকাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা সালাফি কনফারেন্স জাকাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দিলে একবারে বিস্তারিত চলে আসবে, দেখতে পারেন, তাহলে বারবার দেখতে পারবেন, আজকের আলোচনাটা দেখতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, রমজানের কয়েকটা কথা আমি একটু তড়াতড়ি ছাড়তে চেয়েছিলাম। কত বাজে তিনটে ছাড়তে চেয়েছিলাম, একটু কয়েকটা কথা। সাহারি খেতে হবে, সাহারিতে বরকত, যতদিন কল্যাণে থাকবে ততদিন। আবার বললেন দিন ইসলাম অতদিন জয়ী থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। দেরি করে ইফতার করা ইহুদি খ্রিস্টানদের লক্ষণ। সূর্য ডুবার পরে তিন মিনিট দেরি করাটা ভালো না সূর্য অস্তমিত দেখিয়েছে এর চেয়ে হাফ মিনিট আগে করা ভালো? তাড়াহুড়া কোনটা? আগেরটাই তাড়াহুড়া, দেরি করাটা তাড়াহুড়া নয়। সে যে যাই বলুক, আপনি ঢাকা শহরের কোনো জায়গাতে ইফতার করতে পারবেন না, কেমনে করবেন? আজানের পাঁচ মিনিট পরে, সূর্য ডুবার পাঁচ মিনিট পরে ইফতার করে, লজ্জায় আপনি বাঁচবেন না। পরিবেশ জটিল হলে আপনি একটু পানি খেয়ে নেন, তারপরে ওদের সাথে খাবেন, আর পারলে খোলা মাঠে এই সূর্য ডুবে গেছে আমি ইফতার করলাম, সুলিও হবে না ফাঁসি হবে, দুটো গালি দিতে পারে, বক্কা খানিক দিবে, তবে এতে সুলি ফাঁসি কিছু হবে না। তাহলে দৈনন্দিন যে সূর্য ডুবার খবর আছে পেপার পত্রিকাতে মোবাইলে দিচ্ছে, এইটার হাফ মিনিট অন্তত আগে ইফতার করবেন, তাহলে রাসূল একটা পালন হবে। এটাই জরুরি মনে রাখেন, ইবাদত করা জরুরি নয়, আর একজনকে মেনে চলা জরুরি। তার নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেনে না চলে সব হারাম। কী দিয়ে ইফতার করবেন? আল্লাহ রাসূল বলেন তাজা খেজুর, ২০০০ টাকা কেজি বাজারে, ২০০০ টাকা তাজা খেজুর, একবারে সুন্দর মনে হয়েছে গাছ থেকে নামিয়ে নিয়ে আসবে। আল্লাহ রাসূল বলেন তাজা খেজুর, ফাইলাম তখন যদি তাজা খেজুর না থাকে তোমায় রাতন, তাহলে শুকা খেজুর ফেললাম তখন তোমায়রা, যদি শুকা খেজুর না থাকে ফাহাসা হাসা ওদের মিন মাইন, তাহলে পানি দিয়ে ইফতার করবে, কয়েক ঢোক পানি পান করে নেবে। ইফতারের জন্য পৃথিবীর আর কোনো খাদ্য এখানে ঢুকতে পাবে না, আঙ্গুর যত দামি হোক এখানে আসতে পাবে না, কিশমিশের ড্রাগন ফল যত দামি হোক এখানে আসতে পাবে না, পৃথিবীর কোনো ফল আর ঢুকতে পাবে না। এক তাজা খেজুর, দুই শুকা খেজুর, নইলে পানি, কিছুই আছে না পানি নাই তখন খাদ্য আছে, ওটা ভিন্ন জিনিস, ওটা নিয়ে আলোচনা নয়, সুন্নাত। এরপরে জরুরি যেটা সেটা হলো তারাবি পড়বেন। তারাবি চলছে, ছেলেরা ওখানে খেলাচ্ছে খেলাচ্ছে হইচই করছে, চার রেখা শেষের চার রেখাতে যোগ দিচ্ছে, শেষের দুই রেখাতে দিতে তামাশা শুরু করেছ, ফাইজলামি করো, আবার তিন রেখাত ভেতরের দুই রেখাত পর্যন্ত খেলাচ্ছে, শেষের রেখা থেকে ধরেছে, মানে এক রেখাত ভেতরে হলে তো হলে এটা বোকা ছেলে, তিন রেখাতে একসাথে হতে হবে, তুমি এক রাত ধরে কী করে বললে যে আমি এক রেখাতে মাঠটা হয়ে গেলো, এমন তো তিন রেখাত পড়ছে, এগুলো করে হবে না। আট রেখাত সলাত বাস্তবায়ন করেন, এ তো বিশ রেখাত নয়, আর বিশ রেখাত তারাবি নয়, তারাবি শব্দটা হাদিসে নেই, আছে কেয়ামুল লাইল, আছে সলাতুল লাইল, আছে তাহাজ্জুদ, কেয়াস তারাবি শব্দটা পরে পড়েছে। যারা বলছে যে তাহাজ্জুদ কেয়ামুল লাইল সলাতুল লাইল এগুলো হলো আট রেখাত আর তারাবি হলো বিশ রেখাত, এটা জোর করে গায়ের জোরে বলছে।
যেহেতু শতকরা 95 জন লোক তারাই কাজে বলবে এটাই স্বাভাবিক। আয়েশাকে যখন জিজ্ঞাসা করা হলো রাজিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল রমজান মাসে কি করতেন, তিনি বললেন যে রমজান বেরমজান সব 11, আর ওমর 11 রাখার ইতির আদেশ দিয়েছিলেন 3-8। তবে একাধিক হাদিসের কারণে এক রেখাতও পড়তে পারেন, 5 রেখাতও পড়তে পারেন, মাঝে মধ্যে 3, মাঝে মধ্যে 1, মাঝে মধ্যে 5, এভাবে পড়বেন। রমজান শেষ হয়ে গেলে এটা শেষ, খুব বিশাল পাওয়া হলো তারাবি, এটা মনে রাখবেন, একটু খেয়াল করবেন। রমজান মাসে জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা কেন? এখন কি কেউ জান্নাতে যাবে সেই জন্য খোলা? এখন আল্লাহ কাউকে জাহান্নামে দিবেন না সেই জন্য বন্ধ? না, রমজানের সম্মানের জন্য আল্লাহ এটা করে রেখেছে। আমি আর আপনি রমজানকে বুঝতে পারিনি, বেশ মজা করে পর্দা দেওয়া আছে, দিনও খাচ্ছি, বেশ মজা করে বদনাম করছি, গীবত করছি, বিরোধিতা করছি, সিএম থাকছি, ওটা সিএম নয়, রোজা। বেশি মূল্যায়ন করতে হলে প্রয়োজন কমাতে হবে, ব্যস্ততা কমাতে হবে। ব্যস্ততা কেমনে কমবে? আপনার তো দুইটা পাঞ্জাবি কিনবেন রমজানে, আর দুই জোড়া স্যান্ডেল কিনবেন, আর আপনার স্ত্রী তিনটে শাড়ি কিনবে, তো এতগুলো জিনিস আপনি নেবেন তো দোকানদারকে সামলাতে হবে না, তাহলে মেশিনওয়ালাকে সামলাতে হবে না, ফ্যাক্টরিকে। এবার আপনার কারণে সবাই ব্যস্ত, আপনি বিশ্বাস করেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার পরিবার আমরা এখন পর্যন্ত ঈদ কুরবানিতে নতুন কিছু কিনিনি, ওগুলো আমরা নতুন দিয়ে মূল্যায়ন করি না, পরিষ্কার দিয়ে মূল্যায়ন করি, পরিষ্কার থাকবে, ঝকঝকে থাকবে, বাস করে ঈদে যাও, নতুন হতে হবে এটা নয়। আপনি নতুন শুরু করেছেন আর বেরায়াতকে টেক্কা দিতে চাচ্ছেন পুরাতন ঢাকার চেয়ে, বলে পুরাতন ঢাকার ইফতারি খাও সাজাও, কোথায়? বলে পুরাতন ঢাকায়, বলে পুরাতন ঢাকা ছাড়ো চলো বেরায়াতে যাই, দেখো না কত ইফতারি। তো এত ইফতারি সাজালে প্রস্তুতি লাগবে না, তো সারাদিন যদি ইফতারি সাজাবেন না, একটু জিকির আজকার করবেন কখন, তেলাওয়াত করবেন কখন? ব্যস্ততা কমাতে হবে, তাহলে আপনি রমজানকে মূল্যায়ন করতে পারবেন। রমজান মাসে খেতে বসছে না, আজান হয়ে গেছে, সমস্যা নেই, খান, খাচ্ছেন, আজান হয়ে গেছে, খান, সমস্যা নেই। রমজান মাসে ফরজ গোসল প্রয়োজন হয়েছে কিন্তু গোসল করিনি, খরচা হয়ে গেছে, দিন হয়ে গেছে, কোনো সমস্যা নেই, গোসল করেন, সলাত আদায় করেন। দিনে স্বপ্ন দোষ হয়েছে, সিএমের কোনো সমস্যা নেই, সিএম থাকে। রমজান মাসে রক্ত দিলে কোনো সিএমের সমস্যা নেই, রক্ত নিলে সিএম ভেঙে যাবে। রমজান মাসে ইনহেলাল ব্যবহার করলে শ্বাসকষ্টের কারণে কোনো সমস্যা নেই। রমজান মাসে তরকারির স্বাদ বোঝার জন্য জিভাতে দিলে সিএমের কোনো সমস্যা নেই। রমজান মাসে কাঁচা ডালে দিনে সে মেশক করলে কোনো সমস্যা নেই। রমজান মাসে পেস্ট দিয়ে দিনে ব্রাশ করলে কোনো সমস্যা নেই। রমজান মাসে গায়ে পানি ঢেলে শরীর ঠান্ডা করলে দীর্ঘ সময় ধরে কোনো সমস্যা নেই। অনিচ্ছায় বমন হয়ে গেলে কোনো সমস্যা নেই, স্বইচ্ছায় বমন করলে সিএম ভেঙে যাবে। রমজান মাসে দিনে স্ত্রী মিলন ঘটে গেলে 60 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দিতে হবে, এই জরিমানা স্ত্রীকে দিতে হবে না, শুধু স্বামীকে। 60-100 কেজি চাউল ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। মাশাআল্লাহ, বেরায়েতে ফকিরের অভাব নেই, অন্য জায়গাতে মানুষ খুব বিপদে আমাকে জিজ্ঞাসা করে, তাহলে কী করবেন? তাহলে এতিমখানায় পাঠিয়ে দেন, কোথায় পাঠাবো? দেখেন কাছের যদি এতিমখানা থাকে সেখানে দেন, আর না হলে শেষ পর্যন্ত জামিয়া সালাফে আছে। বাইতুল্লাহ জামে মসজিদ নির্মাণ হচ্ছে 200 শতক জমির ওপরে, 2 একর জমির ওপরে, তার অর্ধেক পাইলিং কাজ শেষ হয়েছে, অর্ধেকের ওপরে মসজিদ উঠবে পরবর্তীতে বাকি অংশ, যার 1 স্কোয়ার ফুটে 5,000 টাকা খরচ হচ্ছে, আর একজন মুসল্লির জায়গাতে 30,000 টাকা খরচ হচ্ছে। আপনি 1 স্কোয়ার ফুট অংশগ্রহণ করেন,
বেরায়েতের প্রত্যেকটা মানুষকে এক এক্সের ভোট অংশগ্রহণ করার জন্য আমি